মাছকে খাওয়াবো ভেজিটেবিল ব্রোকলি। খাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর খাচ্ছে, দেখো খালি এই যে সেরামিক রিংগুলো দেখো, একদম সুন্দরভাবে দেখো আমি বসিয়ে নিয়েছি, দেখো টোটাল 9টাকে ইউজ করেছি, দেখো ফোটানো আমাদের কমপ্লিট। লাগলো এরকম ভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসছি আবার একটা নতুন টপিক নিয়ে। এখন আমরা বাড়ির ভিডিও করছি, সঙ্গে মাছেদের কেয়ার নিয়েও কিছু কথা বলছি, কী কীরকম কী খাবার দেবে, কীরকম কী করবে। দেখো আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা শখ করা মানে বেশ অনেক টাকা খরচা, মানে এই একটা অ্যাকোরিয়াম করা, তার মধ্যে ফিল্টার দেয়া, তাতে লাইট দেয়া, তারপর স্পঞ্জ ফিল্টার, টপ ফিল্টার, তারপর হচ্ছে তোমার কি বলে, যদি তোমার টপ ফিল্টার লাগাও সেটা আলাদা, যদি কেউ পাওয়ার ফিল্টার লাগাও তার দাম, সঙ্গে এই যে পুরো সেট আপটা যে চলছে, হিটার লাগানো, কারেন্ট পুড়ছে, এতে কিন্তু অনেক টাকা খরচা হয়। কিন্তু আমরা মধ্যবিত্ত, আমাদের শখ আছে, শখ তো করতেই হবে, আর মাছকে ভালোবাসা থেকে আমরা মাছ করি। আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা একটা মাছের খাবার হবে। আর একটা যেটা করবো সেটা হচ্ছে এই যে আমাদের যে পাওয়ার ফিল্টার আছে, এই পাওয়ার ফিল্টারের মধ্যেই মিডিয়া কি করে অ্যাড করবো, তোমরা দেখতে থাকো পর পর, মানে একটার পর একটা স্টেপে যাব, কি কি খাওয়াচ্ছি, কি নতুন খাবার দিচ্ছি, আর সঙ্গে এই যে এটাতে কিভাবে কাজ করছি। চলো তাহলে ভিডিওতে ঢোকা যাক। টপ ফিল্টারের যে স্পঞ্জ সেটা সবসময় ধোবে কিন্তু অ্যাকোরিয়াম যে জল পরিষ্কার করলে সেই জল দিয়ে, দেখো অ্যাকোরিয়ামের জলের এখানে রেখে দিয়েছিলাম, এই যে এখানে আমরা ধুয়ে নিচ্ছি, অনেকটাই নোংরা বেরোলো। এটা হচ্ছে ফিল্টারের যে স্পঞ্জটা, যেটা এইমাত্র তোমাদের বলছিলাম, এর মধ্যেই আমরা এই যে টপ ফিল্টার তার মধ্যেই আমরা কিছু বায়োমিডিয়া দেবো, কিভাবে দিচ্ছি সেটা দেখো। প্রথমে কি করবে, এরকম একটা কাঁচি জোগাড় করে এই মাঝখান থেকে ঠিক স্পঞ্জটাকে এরকম ভাবে আস্তে আস্তে কেটে নেবে। এটি আমরা দেখো বায়োমিডিয়া এনেই রেখেছিলাম, সেরামিক রিং যেটাকে বলে, এগুলো দিলে কি তোমার গুড ব্যাকটেরিয়া জলের মধ্যে বেশি জন্মাবে। দেখো এটা হচ্ছে সেরামিক রিং এর নাম, তোমরা যে কোনো অ্যাকোরিয়ামের দোকানে সেরামিক রিং পাবে, কেউ বাক্স করে বিক্রি করে, কেউ আবার ওজনেও বিক্রি করে। এই সেরামিক রিং আমরা ফিল্টারের মধ্যে দেবো, দেখে নাও জিনিসটা। এছাড়া আরও অনেক রকম বায়োমিডিয়া আছে, তোমরা ইউজ করতে পারো, আমরা সেরামিক রিং ইউজ করছি। এই দেখো এরকম দুটো যে স্পঞ্জের টুকরোটা আছে, দুটোর মধ্যে দেখবে যেটা বেশ একদম সুন্দর কাটা হয়েছে, সেইটাকে চেষ্টা করবে, এই যে এইটা যেমন সুন্দর কাটা রয়েছে, এইটা আর এইটার মধ্যে এইটাকে একটাকে নিচেতে এরকমভাবে জাস্ট প্রেস করে ঢুকিয়ে দেবে, এই যে নিচে ঢুকে গেল। এইবার এইখান থেকে আমরা সেরামিক রিং বার করে নিচ্ছি, এই দেখো এক দেখো সিরামিক রিংগুলো বার করে নিয়ে কেরমভাবে সাজাবে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে সিরামিক রিংগুলো দেখো একদম সুন্দরভাবে দেখো আমি বসিয়ে নিয়েছি, দেখো টোটাল 9টাকে ইউজ করেছি। তারপর এই যে স্পঞ্জটা যেটা বললাম একদম সুন্দর ছিল, সেই স্পঞ্জটাকে দেখো এর ওপরে আমরা চেপে বসিয়ে দিলাম, দেখো এটা কিন্তু আটকে গেল, দেখলে। এইবার কি করতে হবে, এই যে স্পঞ্জের ওপরের যে কভারটা সেইটাকে দিয়ে এই যে একটু চেপে লক করতে, লক করে দিয়ে এই যে আঙুল দিয়ে এইখানগুলো একটুখানি স্পেস করে দেবে, কারণ এখন তো যেহেতু এটা নতুন স্পঞ্জ তাই তোমার জায়গাটা এ হচ্ছে, এটা দুদিন বাদেই যেই জলের চাপ পড়বে সেরামিক রিংগুলো ভারী হবে, তখনই নিচে স্পঞ্জটা একটু দেবে যাবে, তখনই তোমাদের জায়গাটা অনেক ক্লিয়ার। এইভাবে তোমরা কিন্তু টপ ফিল্টারের মধ্যেও বায়োমিডিয়া ইউজ করতে পারো। এবার তোমরা যদি চাও আর একটু বেশি ইউজ করবে, এর মধ্যে কার্বনও ইউজ করতে পারো, তাহলে জল আরও বেশি পরিষ্কার রাখবে। কার্বন করতে গেলে তোমাদের মশারি বা কিছু থাকবে, মানে মশারির মধ্যে সেই কার্বনগুলোকে দিয়ে স্পঞ্জটাকে আরেকটু কেটে দিতে হবে, তাহলে তোমাদের অনেকটা কাজ হবে। এটা কিন্তু মানে সহজ উপায়, মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা অ্যাকোরিয়াম করলে তার যে যে জিনিস করে সহজ মানে কম পয়সায় করা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো বায়োমিডিয়াটা লাগিয়ে টপ ফিল্টার আমরা সেট করে দিচ্ছি। এখানে গোলফিশ এমন একটা মাছ, সেই মাছের ক্ষেত্রে তুমি কিন্তু ভেজিটেবিলও খাওয়াতে পারো, যে ভেজিটেবিলগুলো আমরা খাই, যেমন ব্রোকলি খাওয়াতে পারো, এইটা আজকে যেমন আমরা খাওয়াবো এটা হচ্ছে কড়াইশুঁটি, এটা খাওয়াতে পারো। এই কড়াইশুঁটির একটা কিন্তু গুণাগুণ আছে, কড়াইশুঁটি যদি গোলফিশ খায় তাহলে গোলফিশের যে পেটের মধ্যে যে প্রবলেম থাকে, যেমন এর আগের ভিডিওতে তোমায় দেখিয়েছিলাম হোয়াইট স্পট কী করে মারবে যে পলিসিটা,
কিন্তু যেমন হোয়াইট স্পট হচ্ছে বাইরের দিকে হয়, তেমনি তো মানুষের যেমন পেটের মধ্যে পেটের প্রবলেম হয় বেশি খাওয়া দাওয়া খেলে, তেমনি গোল্ডফিশের ক্ষেত্রেও কিন্তু পেটের মধ্যে প্রবলেম থাকে। তো তোমরা সপ্তাহে একবার হলেও এই কড়াইশুঁটি খাওয়াতে পারো, তাতে কিন্তু গোল্ডফিশের পেটটা ক্লিয়ার হয়ে যাবে। আর যেমন বললাম ব্রোকলি খাওয়াতে পারো, তো কিরমভাবে খাওয়াবে চলো প্রসেসটা দেখাই। দেখো প্রথমে কড়াইশুঁটিটা জাস্ট তোমরা সবাই জানো এরমভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে ছাড়িয়ে নিলে ভেতরটা পরিষ্কার আছে নাকি দেখে নেবে, কড়াইশুঁটিতে নোংরা থাকে ভেতরে, মানে পোকাও থাকে, সেগুলো দিলে কিন্তু মাছের আরো ক্ষতি। দেখো কড়াইশুঁটি তো ছাড়ানো হয়ে গেল, এবার একটা পাত্রে এরকম গরম জল নিয়ে নেবে। নিয়ে জলটা আমরা যেমন ইন্ডাকশনে বসাচ্ছি, তোমরা গ্যাসেও বসাতে পারো। ইন্ডাকশনে চালিয়ে দিলে দিয়ে তাতে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবে, কড়াইশুঁটিগুলো সেদ্ধ হবে। দেখো ফোটানো আমাদের কমপ্লিট, এবার আমরা এটা তুলব। ছেঁকনিতে করে ছেঁকে মটরগুলো তুলে নেওয়া হচ্ছে, জলটা গরম আছে। দেখো কড়াইশুঁটিগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখো গাটা কুচকে কুচকে যাবে। হ্যাঁ গাটা কুচকে কুচকে গেল, এইবার কড়াইশুঁটি থেকে এই যে উপরের যে শুঁটিগুলো বার করে কড়াইয়ের যে খোলাটা আছে ওটা ফেলে দিতে বাদ দিয়ে দিতে হবে। খোলা শুদ্ধ মাছকে কিন্তু দেয়া যাবে না। এবার তোমাদের যেমন মাছ আছে সেই পরিমাণ কিন্তু দিতে হবে, ছোট তাই মাছ যেহেতু ছোট সেই জন্য তোমাদের এই যে এক একটা দানা মানে দুটো তো ভাগ করে বেরিয়েছে, সেই দানাগুলোকেও এরকম ছোট ছোট করে কিন্তু মানে যাতে তো মুখে পুঁততে সুবিধা হয়, মাছের সাইজ আর মাছের মুখের সাইজ অনুযায়ী খাবার দিতে হবে। হ্যাঁ দেখো একদম প্রথমবার কড়াইশুঁটি দিচ্ছি, কি রিয়াকশান ওদের সেটাও তো দেখতে হবে, ওরা কি পছন্দ করছে কি না। দেখো খাবারগুলো ভেতরে গেল, ওরা এখনো বুঝতে পারেনি যে খেতে দেয়া হয়েছে। দেখো অরণ্যাটা কেমন সুন্দর খাচ্ছে কড়াইশুঁটি। দেখো এই পান্ডাটা এবার খেলো, নতুন খাবার দারুণ খাচ্ছে। আমাদের ওপরের বাড়িতেও খেতে দেয়া হচ্ছে এগুলোকে। দেখো এবার ওপরের বাড়িতে সুবান কিংগুলো কেমন কড়াইশুঁটি খাচ্ছে। দেখো মাছকে খাওয়াবো ভেজিটেবিল ব্রোকলি। দেখো এবার আমার হাতে আছে ব্রোকলি, কড়াইশুঁটি এখন রয়েছে ব্রোকলি। মাছের কিন্তু সবজি খেতে ভালো লাগে যেমনটা ভিডিওর প্রথমেই বলেছিলাম, তো ব্রোকলিটা কি করে খাওয়াবে ঠিক যেমনভাবে কড়াইশুঁটিটা করেছিলাম, ব্রোকলির যে কোনো একটা এরকম পার্ট ভেঙে নেবে যেমন মাছ থাকে। এই যে দেখো এরকম একটা পার্ট ভেঙে নি, সেটাকে এখন সেদ্ধ করবো। চলো আগে সেদ্ধটা করে নিই তারপর কথা বাড়ছে। আমাদের ব্রোকলি কাটা হচ্ছে। তো দেখো এইটুকুনি ব্রোকলি নিয়েছি কারণ প্রথমবার, ওরা কি করে সেটাও তো দেখতে হবে। এই জলে দিয়ে দিলাম, ইন্ডাকশন চালু হয়ে গেল। দেখো ব্রোকলিগুলো একটুখানি কুচো কুচো করে নিলাম কারণ ওরা তো ছোট ছোট মাছ, ওদের জন্য ছোট ছোট খাবার দিতে হবে। দেখা যাক কি করে আজকে। দেখো প্রথম ব্রোকলিটা দিয়েছি, দেখো ওরা কিন্তু খাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর খাচ্ছে, দেখো খালি ভালোই খাচ্ছে, ভালো নতুন প্রোডাক্ট একদম, বাড়ির ভেজিটেবিল। প্যালেস দেওয়ার থেকে তো দেখছি ব্রোকলি ফোকলি খাওয়ানো ভালো। এই দেখো এই দেখো এই দেখো স্যাটা স্যাট মুখে নিয়ে নিচ্ছে, একদম পছন্দ হয়েছে খাবারটা বেশ। সবাই কিন্তু খাচ্ছে বেশ আনন্দ করে, ওদের পার্টি হচ্ছে আজ। আরে পার্টি তো বানতি, হ্যাঁ আজ এই লেজে আটকে গেছে পার্টির, লেজে করে নিয়ে যাচ্ছে। দেখো পার্টি তো বানতি, হ্যাঁ নতুন প্রোডাক্ট, হেভি খাবার পড়েছে ওদের আজ। তো আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করলাম, আর আজকে দেখালাম যে গোল্ডফিশকে কি করে ভেজিটেবিল মানে খাওয়ানো যায়, তো সেগুলো আমরা দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, তো ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আবার নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা।